আসসালামু আলাইকুম বন্ধুরা মুর্শিদাবাদ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদেরকে ওলের তরকারি রান্না করে দেখাবো আর আমার ভিডিওটা সম্পূর্ণই দেখবেন তবেই বুঝতে পারবেন আমি কিভাবে ওলের তরকারিটা রান্না করছি আসুন তবে দেখিয়ে দিই এখানে আমি একটা বড়ো সাইজের ওল নিয়ে নিয়েছি আর দেখুন ওলটা কতটা সুন্দর আর এরকম সাদা দেখে ওল নেওয়ার চেষ্টা করবেন তবে খুব সুন্দর হয় সেদ্ধ হয় ভালো তার জন্যে আমি ভালো দেখে নিয়ে নিয়েছি এবার ওলটাকে আমি ভালোভাবে কেটে ছিলে নেব আমি এটা হঁইসা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন আমি এই ভাবে আগে কেটে নিচ্ছি মাছ দিয়ে এ দেখুন কাটানো হয়ে গেছে এবার আমি একটা রেখে আরেকটা ভালোভাবে পিস করে ছিলে নিচ্ছি এ দেখুন আমি একটা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি এই ভাবেই কেটে নেবেন এবার আমি ছিলে নিচ্ছি এদিকটা এটা ভালোভাবে পরিষ্কারভাবে ছিলে নিতে হবে আর এটা আমি ভালোভাবে কেটে ছিলে আপনাদেরকে ছোট ছোটো পিস করে দেখাচ্ছি আর আমি রকম সাইজের পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন আর এই রকমভাবে কাটলে ভালো সেদ্ধ হয় তার জন্যে আমি এরকম পাতলা ছোট করে কেটে নিয়েছি এবার আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে দিলাম এবার ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিচ্ছি কচলি কচলিয়ে ধুয়ে ভালোভাবে তুলে নিচ্ছি ওইদিকে আমি অনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন এবার আমি সব রকম মশলা নিয়ে নিচ্ছি এ দেখুন কাঁচা লঙ্কা চিরে পাঁচ মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে তেলটাও গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজানো হয়ে গেছে এবার সব রকম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে সব রকম মশলাই আমি দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেলের সাথে আর এই মশলাটা ভালোভাবে আমি ভেজে নিয়ে এবার আমি ওলের পিসগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন ভালোভাবে আমি ধুয়ে তুলে নিয়েছি একটা প্লেটে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো নিয়ে ওলগুলো এবার আমি ভালো করে কষিয়ে নেবো ওলটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো যেন গায়ে গায়ে লেগে যায় তার জন্যে আমি ভালোভাবে অনবরত নেড়ে যাব আর এইরকমভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন দারুণ লাগে তেল ঝাল মশলার কষানো উল্টা খুবই সুন্দর লাগে খেতে এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এটা আমি 10 থেকে পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষার পরে দেখুন কতটা সুন্দর লাগছে এবার আমি পানি দিয়ে কিছু জন্য রেখে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এই রকমভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এবার আপনাদেরকে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখনও পানিটা আছে পানিটা ভালোভাবে যখন মরে যাবে তখন হয়ে যাবে এখন ওলটা হয়নি সম্পূর্ণ হাফ সেদ্ধ হয়ে এসছে কিন্তু এই ওলটাও অনেকক্ষণ ধরেই সিদ্ধ করতে হয় আর এটা অনেকক্ষণ ধরেই সিদ্ধ করবেন তবে খুব সুন্দর হবে নরম হবে আমি এরকমভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আবারও ঢাকনা খুলে দেখে দিচ্ছি কেমন হয়েছে আর দেখুন কতটা সুন্দর লাগছে আর পারফেক্ট হয়ে গেলছে আর দেখুন খুবই সুন্দর হয়েছে আর সেদ্দও খুব সুন্দর হয়েছে রান্না হয়ে গেলছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে দেখুন আমি ঢেলে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর আর এটা আপনি চাইলে ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায় এই ওল রান্নাটা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা লাইকনটি বাজিয়ে দেবেন সবার প্রথমে আমার ভিডিওটা দেখার জন্য সব সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ